বিএনপির সিনিয়র যুগ্মসচিব রুহুল কবির রিজভি বলেছেন ভারতের জন্য ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করছে নয়াপর্জনের মাওলানা ভাসানী মিলন আয়োজন করা হয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের ঢাকা মহানগর শাখা সম্মেলন এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও কিছু করেন দেশের জমিদার তন্ত্র চালু করেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীনদের হাতে কেউই নিরাপদ নয় লুটপাট আর টাকা পাচারের সংস্কৃতি শুরু করেছে আওয়ামী লীগ শুধু বেনজিরা আজিজ নয় আরও শত শত রাঘব বোয়াল তৈরি হয়েছে সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে এসব করছেন তারা দুর্নীতি লুটপাট করে সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন রুহুল কবি রিসভি